নরেন্দ্র মোদী নিজেই নিজের গ্যারান্টি, দেশের সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের সেই আশীর্বাদই পেতে চলেছেন তিনি। বাড়ি বাড়ি প্রচার অভিযানে গিয়ে মঙ্গলবার এমনটাই বললেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ডের 52 নম্বর বুথের মেঘলিমুড়া এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন নির্বাচনী প্রচার করেন তিনি। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের স্থানীয় কাউন্সিলর শম্পা সেন সরকারও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে নারী সশক্তিকরণের যে চিত্র ফুটে উঠেছে ভারতবর্ষের রাজনীতিতে, সে ব্যাপারে ভোটারদের এদিন বিস্তারিত জানিয়েছেন মহিলা মোর্চার সদস্যরা। মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কন্যা সুরক্ষা সহ নানান কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত বলে মঙ্গলবার জানিয়েছেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। শুভ সকাল। আজকে আমরা মেঘলিমুড়ার 8 নম্বর ওয়ার্ডের 52 নম্বর বুথে আমরা সবাই মিলে উপস্থিত আছি। আমার পাশে আছেন এখানের কর্পোরেটর, ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর শম্পা সেন সরকার মহোদয়, উপস্থিত আছেন আমার মধ্যে আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং বুথের সমস্ত কার্যকর্তারা, মণ্ডলের কার্যকর্তারা। তো এইখানে যে সাড়াটা আমরা পাচ্ছি, দেখুন নরেন্দ্র মোদীজি হচ্ছে গিয়ে নিজেই একটা সিম্বল, নিজেই একটা ফেস, যার দরুনে কোনো মানে ভারতবর্ষের পুরোই কিন্তু ওনার নামে, কারণ উনি যে কাজকর্মগুলো করেছে মানুষদের বিশালভাবে আমরা ভীষণভাবে সাড়া পাচ্ছি, কেননা ওনার কাজের প্রশংসা, ওনার কাজের আশীর্বাদই উনি এখন গ্রহণ করতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে। তো আমরা খুব আশাবাদী নয়, মানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের দুটি সিট, মানে আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা, বিপুল ভোটে ওরা জয়জিত হবে এবং আমরা মোদিজির হাতকে শক্ত করব এবং মোদিজিকে সেই পদ্মফুলটি দিতে চাইব। এবং সেই জায়গাতে মহিলাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে, মহিলাদের ভোট দান বা ভোট প্রয়োগ যেটা আমরা 23 নির্বাচনও ত্রিপুরা রাজ্যে দেখে এসেছি, 3% যেটা হাইক ছিল, আরও অনেকটা বেশি 10% হাইকের মতো হয়ে কিন্তু সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাত শক্ত করব। এবং ছয় আগরতলার মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই নরেন্দ্র মোদীজির পক্ষে থাকবে, পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে, ভারতীয় জনতার পক্ষে থাকবে প্রত্যেকটা ভোটারের ভোট। এবং আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে একটাই করো আবেদন থাকবে যে মতবিরোধ, অনেকের মত বা অনেকের কথাবার্তা বা অনেকের কিছু অনেক জিনিস আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু নরেন্দ্র মোদীজি মানে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি অন্তদায়ী ব্যক্তি পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলো উনি পৌঁছে দিচ্ছে, সে দরুনেই কিন্তু আমরা মানুষের কাছে, প্রত্যেকটি জনসাধারণের কাছে প্রার্থনা করছি যে ওনার কাজকর্ম যেন আরও আগামী দিনে মানুষের স্বার্থে যেন হতে পারে, সেই জায়গাতেই ওদের জন্য ভোটদানটা থাকে। তো নমস্কার জানিয়ে এখানে আমি মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়ে জনগণের মধ্যে বিপুল সাড়া পেয়ে অভিভূত প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।